Assalamualaikum. Dear students, I come to you today with a grammatical item, and it is phrases or words. It is very easy topic for you. Now I discuss about that grammatical item, and I try to in Bengali to your proper understanding. See the blackboard. Words or phrases. What is the difference between words or phrases? Words, it is an I, you, they are words. And if I write I like red pen, here red pen is one kind of phrase, and I like their word and red pen, it is phrase. Why it is phrase? Jodi duita word mile ekta ortho hoy, duita ba ekadhik shobdo mile jokhon ekta jinish ke bujhabe, tokhon shetake amra ki bolbo? Phrase bolbo, group of words. Phrase ortho ki group of word, group of words. Ekhane kono finite verb thakbe na, there is no finite verb. Phrase, group of word, or word, shabdo. Ekta, duita, tinta, shabdo. Tomader ei grammatical item e kichu phrase ase, eta niye ajke ami ektu alochona korbo. Dekho prothomoto ami dekhi, dekho koyekta phrase lekhi. As if, othoba as though. As if, as though. প্রথমে কি করতে হবে তোমাকে, এটার অর্থটা শিখতে হবে. অ্যাজ ইফ অ্যাজ দো, অর্থটা কি? যেন, যেন. এটার গঠন এটা কোথায় ব্যবহার করা হয়? এমন যদি বা যেন, অর্থটা কি? যেন. যদি অসম্ভব চিন্তা বা ধারণা প্রকাশ করতে এই অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করা হয়. এটার গঠনটা প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস as if plus past indefinite tense. তাহলে প্রথমটা present tense হইলো, as if as though পরে কি হবে? Past indefinite tense হবে. অর্থটা কিন্তু বাংলা মিনিংটা কিন্তু প্রেজেন্টেই হয়, present indefinite tense বাংলা, কিন্তু ইংলিশের গঠন বা স্ট্রাকচার হবে past indefinite tense. যেমন আমি একটু উদাহরণ দিই. He speaks as if he knew everything. প্রথমটা present indefinite tense, কিন্তু পরেরটা কি? Past indefinite tense. He speaks as if, অর্থটা কি? এখন তুমি কোন sentence এই অর্থগুলো বসাবা, এই word, এই phrase বসাবা? যদি দেখো অর্থটা কি, তোমাকে এইখানে শূন্যস্থান দেওয়া থাকবে, এইখানে শূন্যস্থান দেওয়া থাকবে, তোমাকে এখানে এই ফ্রেজগুলো বসাইতে হবে. তাহলে হি স্পিক্স ওই শূন্যস্থানে রাখলেই তোমাকে অর্থ করতে হবে কি অর্থটা হয়. সে কথা বলে যেন, হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানে. অবাস্তব কল্পনা, অবাস্তব অসম্ভব একটা চিন্তা, অসত্য একটা ঘটনা, এটার ক্ষেত্রে এই অ্যাজ ইফটা ব্যবহার করা হয়. হি স্পিক্স অ্যাজ ইফ. তাহলে তুমি যদি দেখো এখানে অ্যাজ ইফ অ্যাজ দো বসাও, এরপরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স দেখো, তাহলে তুমি এটা, আর অর্থটা যদি হয় যেন, এমন যেন, তাহলে তোমাকে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাইতে হবে. তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়,
তবে যদি প্রথমে past indefinite tense থাকে তাহলে তোমাকে পরে past perfect tense বসাতে হবে পরে past perfect হবে তাহলে কি প্রথমটা present পরেরটা past indefinite প্রথমটা যদি past tense হয় পরেরটা past perfect তাহলে as if as the অর্থ কি যেন এমন যেন সে এমন কথা বলে যেন সে সব কিছু জানে সে এমন ব্যবহার করছে যেন সে একজন পাগল আরেকটা জিনিস খেয়াল করতে হবে যদি বি ভার্ব থাকে হি বিহেভস অ্যাজ দো হি অয়ার ম্যাড যদি বি ভার্ব থাকে দেখো হি এর পরে কি বসছে অয়ার বসছে সিঙ্গুলার হইলেও সাব ভার্বটা কি হবে অয়ার বসবে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি যেন হ্যাড বেটার উচিত হ্যাড বেটার অর্থ কি এই কাজটা করা উচিত এই কাজটা করা ভালো এই ক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করা হয় এই কাজটা তোমার জন্য ভালো হবে এই কাজটা করলে তোমার ভালো হবে এই ক্ষেত্রে কি ব্যবহার করা হয় হ্যাড বেটার ব্যবহার করা হয় এটার গঠনটা হ্যাড বেটার পরে বেস ফর্ম বসে ভার্বে বেস ফর্ম একটু উদাহরণ দিই ইউ হ্যাড বেটার রেস্ট সামটাইম তোমার কিছু সময় রেস্ট নেওয়া দরকার বা রেস্ট নেওয়া উচিত তাহলে হ্যাড বেটারটা কোথায় ব্যবহার করা হবে যখন সেন্টেন্সে কি প্রকাশ করা হবে তোমার এই কাজটা করলে ভালো এটা তোমার জন্য উচিত কাজটা করা সেক্ষেত্রে কি ব্যবহার করবা হ্যাড বেটার করবা তাহলে এখানে তোমাকে শূন্যস্থান দেওয়া থাকবে তোমার সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে এখানে আমার কি হ্যাড বেটার অর্থ উচিত অর্থ হয় কিনা তখন আমাকে এই হ্যাড বেটার শূন্যস্থানটা ফেসটা বসাইতে হবে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে এটা একটা মডাল অজুরি হিসেবে ধরা হয় উট রেদার বরং উট রেদার অর্থ কি বরং এটাও হ্যাড বেটারের মতোই মডাল অজুরি হিসেবে ব্যবহার করা হয় উট রেদার দুইটা কাজের মাঝখানে যেটা বেশি তোমার পছন্দ বা যেটা করতে চাও সেটার ক্ষেত্রে উঠতে দাঁড় বসে যেমন আই উড রাদার গো টু কক্সেস বাজার দেন সিলহেট দুইটা জায়গা আছে কক্সবাজার সিলেট আমি কোনটা পছন্দ করছি কক্সবাজার যাব দুইটা কাজ থাকলে প্রথম অর্থাৎ যে কাজটা তোমার পছন্দ বা যে কাজটা তুমি করতে ইচ্ছুক তার পূর্বে কি বসবে উট্রেদার বসে এখানে তোমাকে শূন্যস্থান দেওয়া থাকবে এখানে তোমার পুরো সেন্টেন্সটা পড়ার পরে বুঝতে হবে যে আমি কোন কাজটা করতে যাচ্ছি এটা অর্থ হচ্ছে বরং অর্থাৎ দুইটা কাজের মাঝখানে যে কাজটা তুমি করতে যাচ্ছ বা পছন্দ করার সেই কাজটার পূর্বে কি বসবে উট্রেদার বসবে এটার পরেও ভার্বে বেস ফর্ম বসে হ্যাড বেটারের মতো ভার্বে বেস ফর্ম তবে মাঝে মাঝে একটা সেন্টেন্স একটা কাজও দেওয়া থাকে তখন এখানে আরেকটা জিনিস খেয়াল করবা যে উট্রাদার পরে দেন থাকবে টিএইচ এ এন উট্রাদার পরে কন্ডিশন দেন থাকে আই উড রাদার টেক সাম রেস্ট এখানে দেখো একটা কাজই আছে দুটা কাজ নাই তাহলে এই সেন্টেন্সে দেন থাকবে না আই উড রাদার টেক সাম রেস্ট আমি এখন কিছু বিশ্রাম নিব তাহলে এখানে একটা কাজ বসাইলেও যদি পছন্দ করা হয় কোনো কাজ তুমি করতে ইচ্ছুক পছন্দ করা হয় তার পূর্বে কি বসবে উড রাদার একটা কাজ হলেও বসে
বি বল জন্ম গ্রহণ করা বি বল জন্ম গ্রহণ করা কোথাও কোনো ব্যক্তি বস্তু প্রাণী কোথাও কোনো ব্যক্তি বা প্রাণী যদি জন্ম গ্রহণ করা অর্থ বোঝায় লোয়ার সেন্টেন্সে তোমাকে বি বল করতে হবে যেমন আই ওয়াজ বর্ন ইন 1983 দেখো এখানে শূন্য স্থান দেওয়া থাকবে জন্ম অর্থ জন্ম গ্রহণ করার অর্থ বোঝাইলে এটা সবসময় প্যাসিভ হবে বি বর্ণটা সবসময় পাস্ট টেন্সে প্যাসিভ হয় প্রেজেন্ট টেন্সে হইতে পারে যেমন ম্যান ইজ বর্ন ফ্রি ম্যান ইজ বর্ন ফ্রি প্রেজেন্ট টেন্সে হইতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট ইনভেরিট টেন্স হয় আই ওয়াজ বর্ন এখানে তোমাকে বি বর্ন থাকলেও উপরে বক্সের ভিতর বি বর্ন থাকলে তোমাকে এখানে অক্সিলারি ভার্ব বসায় পরে পারে পার্টিসিপেট করতে হবে বি বর্ন থাকলে দেখো আমি কি লিখছি ওয়াজ বর্ন পাস্ট টেন্স লেট অ্যালোন অসম্ভব অসম্ভব কোনো কাজ ক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করা হয় দুইটা কাজ থাকে যদি প্রথমটা একটু কঠিন হলেও পরবর্তীটা একেবারে অসম্ভব এরকম যদি বোঝায় তাহলে সেখানে কি ব্যবহার করা হয় লেট অ্যালোন যেমন আই ক্যানট ওয়াক 1 কিলোমিটার এটা দেখো 1 কিলোমিটার এটা আমার কাছে কঠিন আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না লেট অ্যালোন 5 কিলোমিটার এটা দেখো 5 কিলোমিটার একেবারে অসম্ভব তাহলে দুইটা কাজ থাকবে প্রথমটা একটু কষ্ট শব্দ হলেও পরেরটা কি একেবারে যদি অসম্ভব বোঝায় তারপরে কি ব্যবহার করা হয় লেট অ্যালোন ব্যবহার করা হয় অসম্ভব কাজে দেখো এখানে তোমাকে শূন্য স্থান দেওয়া থাকবে এইখানে লেট অ্যালোন আমি 1 কিলোমিটারই হাঁটতে পারি না আবার 5 কিলোমিটার দেখাই as soon as এটা অর্থটা হয় হতে না হতে একটা কাজ হওয়ার পরেই আরেকটা কাজ যদি তাৎক্ষণিকভাবে শুরু হয়ে যায় সেখানে এই as soon as ব্যবহার করা হয় যেমন as soon as the student stood up ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে গেল as soon as the teacher entered প্রবেশ করা মাত্রই ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে গেল একটা কাজের সাথে সাথেই আরেকটা কাজ শুরু হয়ে গেছে এটাও past indefinite tense হবে as soon as এখানে তোমার শূন্য স্থান দেওয়া থাকবে তোমার সেন্টেন্সটা পড়ার পরে বুঝতে হবে এটা কি প্রকাশ করছে কি অর্থ একটা কাজের পরেই আরেকটা কাজ হচ্ছে কিনা এরকম যদি অর্থ প্রকাশ করে তখন সেখানে as soon as ব্যবহার করে এটা past tense-ই ব্যবহার করা হয় আজকে কয়েকটা ফ্রেজ আমি পরবর্তী ক্লাসে বাকি আর কয়েকটা ফ্রেজ নিয়ে তোমাদেরকে আলোচনা করব তোমরা এটা তোমাদের তো করোনা ভাইরাসের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে এটা 7 নাম্বার করা হয়েছে 7টা 14টা থাকবে তোমাদের 14টা আইটেম মাঝখানে 7টা তোমাকে টপিক 7টা 7 নাম্বার 14টা তোমাকে আনসার করতে হবে 14টা সেন্টেন্স উপরে বক্স দেওয়া থাকবে ওই বক্স থেকে 14টাই লিখতে হবে 14টা মাঝখানে হাফ করে তোমাকে 7 নাম্বার দেওয়া হবে এই জন্য এটা একটু আগে তো 10টা ছিল এখন 14টা আগের থেকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের আজকে এই পর্যন্তই থাক সামনে ক্লাসে আমি বাকি যে কয়েকটা ফ্রেজ আছে এটা তোমাদের 2 নং হিসেবে এবার পরীক্ষার্থীর জন্য আসছে এই বাকি ফ্রেজগুলো সামনে ক্লাসে আরেকটা ক্লাস নিয়ে তোমাদেরকে আমি ফ্রেজ নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ